আমাদের কথা ছিল যে আমরা রিসপন্সিভ করব এবং আর বাদ বাকি যে কাজগুলো সেগুলো দেখব। তাহলে আমরা প্রথমে আমাদের কাজে চলে যাই। বুঝলাম না, 100 এত জিবি ডাটা কিভাবে যায়? আচ্ছা যাই হোক, এটা পরে দেখব। কোনো একটা, না সেটা নাই, 100 এত জিবি ডাটা তো ফুরানোর কথা না। আচ্ছা তাহলে আমরা আমাদের কাজে ফেরত যাই, এটা আমাদের পরের বিষয়। ইমেইল টেমপ্লেট ক্লাস 4 এর জায়গায় হবে ক্লাস 5। ভিডিও টিউটোরিয়াল কেটে দিই। আচ্ছা, জেনারেটেড সিএসএস এখনই ব্যবহার করতে কি নিষেধ করছিলাম? না, কখনোই কইলেন না। সমস্যা হোক, সমস্যা হইলেই সমাধান হবে, আর যদি একবারে সমাধান চান সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা। আপনি দেখেন কোন সিএসএসটা পেলো না, ঠিক আছে, ওইটা ব্যবহার করবেন লাস্ট স্টেপে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ইমেল টেমপ্লেটকে রেসপন্সিভ করতে হয় কীভাবে। ইউএল এলআই কোথায় মেনু ব্যবহার হয় না? যদি মেনু ব্যবহার করেন ইউএল এলআই ব্যবহার করতে পারবেন, ইউএল এলআই সাপোর্টেড ইমেল টেমপ্লেটে। হ্যাঁ, তাহলে ওই যে মেনু ব্যবহার করেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এই টেমপ্লেটে যদি যাই সেক্ষেত্রে এটা তো জেনারেটেড না, এইটা কি নর্মাল? না, এখানে তো সিএসএস নাই। ওইটা তাহলে নিয়ে আসি। এটার সোর্স ফাইলটা ছিল না, এটা বোধহয় মেইল চিম্পে সেভ আছে। না, মেইল চিম ডট কম, এখান থেকে নিয়ে আসি। যত টেমপ্লেট করবেন সব মেইল চিম্পে সেভ করে রাখবেন। আপনার হার্ড ড্রাইভকে বিশ্বাস করার চাইতে ক্লাউডকে বিশ্বাস করা মানে ভালো আর কি। আমার মানে 1 টেরাবাইট জায়গা আছে ক্লাউডে, ওইটার মধ্যে সব রাখি। কপি ডট কমে রেফার করতে করতে এই অবস্থা, টোটাল যা আছে টোটাল ইয়েতে চলে গেছে। এখানে আছে হচ্ছে কোথায় কোথায়? আচ্ছা, ক্রিয়েট এ লিস্ট দেয়, ওখানে দেখাবে ড্রাফটস টেস্ট ক্যাম্পেইন। এটা হচ্ছে একদম লেটেস্ট, দ্বিতীয়টাতে যাই। ইমেজ দিয়ে দিতে হবে, হ্যাঁ ডিবের বাইরে দিতে হবে। এটা টোটাল ওপরে টোটালটা ইমেজ ব্যবহার করতে হবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, করে তারপরে এবার যেভাবে করি। আহা, আমাদের তো ওই ভার্সনটা নাই মনে হচ্ছে। হ্যাঁ, এই তো, এটা এটাই খুঁজছিলাম। অর্থাৎ আমরা জেনারেটেড চাচ্ছিলাম না, তাই না? এখানে যদিও হালকা সিএসএস আছে, তারপরে এখানে আছে, কারণ এখানে প্রথমে জেনারেটেড করে নিলে সেটা কিন্তু আবার এডিট করা সম্ভব হবে না। আপনি, আমি আপনাদের এই জন্যই বলছি, ওইটা অন্য আরেকটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমরা এটাকেই রিসপন্সিভ করব। এটা হচ্ছে আরেকজনের করা, ওই যে সেদিন ক্যাম্পেইন করলাম না, একজন দিল ওইটা। আচ্ছা, এখানে মেইল চিম্পের ইনফরমেশনগুলো কেটে দেই। এই যে এই টেবিলটা, ওই ফাইলটা আমাদের সেভ নাই, এটাই প্রবলেম। ওকে, এখানে এত বেশি হয়ে গেল কেন?
আচ্ছা মনে করেন এটাই তো, এটাকে আমি যদি ছোট করি সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, হচ্ছে টেবিল কিন্তু আমাদের রেসপন্সিভ হয়েছে ঠিকই, টেবিল কিন্তু অটো রেসপন্সিভ, অর্থাৎ এখানে আমরা যেহেতু তাদের মার্কআপ ব্যবহার করছি, আমি কিন্তু প্রথমেই বলছি যে ওদের মার্কআপ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অটো রেসপন্সিভ হবে। কোনটা আমি যদি দেখি এখানে তাদের আছে রিসোর্সেস, ও না আমি এখান থেকে দেখে আসি, ইমেল টেমপ্লেট ক্লাস ওয়ানে ডাউনলোড দিছিলাম না আমরা, হ্যাঁ ইমেল ব্লু পয়েন্ট মাস্টার রেসপন্সিভ টেমপ্লেট, আমরা তো এটাকে নিয়েই কাজ করছি তাই না। এইটা যদি আমি দেখি, দেখেন আপনি এইটা কিন্তু একদম টোটালি রেসপন্সিভ হচ্ছে, তবে এটা রেসপন্সিভ হয়ে কিছু ফরম্যাট আছে, যেমন এই পর্যন্ত কিন্তু রেসপন্সিভ না, ঠিক আছে এই পর্যন্ত যদি দেখেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই স্ক্রিনটা আমার 233 এই মানে একদম ছোট পর্যন্ত রেসপন্সিভ হবে না, কারণ একটা ইমেইল দেখতে হলে নিশ্চয়ই সেটা হবে আপনার নোকিয়া 1100 ফোন, মাথা নাড়াইলেন কে কে, নোকিয়া 1100 ফোনে কি ইমেল দেখা যাবে? তো মিনিমাম একটা ইমেল টেমপ্লেট দেখতে হলে সেই মোবাইলের ইমেল ক্লায়েন্ট থাকতে হবে, ইমেল ক্লায়েন্ট হলে মিনিমাম রিকোয়ারমেন্ট সেই ফোনের অ্যান্ড্রয়েড উইন্ডোজ ফোন এই টাইপের, ব্ল্যাকবেরি এই টাইপের হবে। তো এইসব ফোনের রেজুলেশন কি কোনো সময় আপনার কম থাকে? সব কিন্তু এই হাই ডেফিনেশন, ঠিক আছে অর্থাৎ আপনার ছোট একদম কুটি মোবাইলে টার্গেট করে বানানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। হ্যাঁ ওইখানে সিএসএস এর কথা বলা আছে, অর্থাৎ দেখেন এই যে এই পর্যন্ত আমি যদি দেখি এই পর্যন্ত আমাদের এই এই পর্যন্ত হচ্ছে একটা, তাহলে এইটা যদি আমি দেখি দেখেন এটার হচ্ছে উইড কত, এটা দেখা যাচ্ছে যে আমাদের 400 পিক্সেল, অর্থাৎ তারা বলছে 400 পিক্সেলের নিচে আমরা কোনো সাপোর্ট দিব না, অর্থাৎ এমন কোনো মোবাইল নাই যে মোবাইল 400 পিক্সেলের নিচে, 400 পিক্সেলটাই অনেক নিচে হয়ে যায়, ঠিক আছে। তো আপনি দেখবেন মোবাইল কেনার সময় এই আপনার ডিসপ্লের রেজুলেশন এখানে দেওয়া থাকে, এখনকার মোবাইল তো সব এইচডি। তো এটাই যে আপনার দুইটা এখানে করতে হবে, একটা হচ্ছে আমাদের 600 পিক্সেলের বেশি তো যাবেই না, তাহলে আমাদের কি কোনো, যেমন আমরা করি 750-এর জন্য আমাদের হচ্ছে ট্যাবলেট, 992-এর জন্য আমাদের ডেস্কটপ, 1170 হলে আমাদের তার চাইতে বড় ডেস্কটপ বা রেটিনা রেডি, তো এই টাইপের তো আমাদের করা লাগবে না, আমরা এমনি তো 600 পিক্সেল আমাদের হচ্ছেই, আর তারপরের কথা হচ্ছে আমাকে আরো একটা ডিভাইস সাপোর্ট দিতে হবে যেটা 600 পিক্সেলের কম, 400 পিক্সেল হতে পারে, ক্লিয়ার। তো এইখানে আপনার ওইভাবে দিতে হবে, অর্থাৎ এই রকম দেখেন এখানে আপনার দেওয়া আছে, অর্থাৎ ইমেলটা যেন সেটাতে মানে স্ক্রল বারটা না আসে, অর্থাৎ এই পর্যন্ত, এই পর্যন্ত না এই পর্যন্ত, অর্থাৎ আমি দেব 600 সাপোর্ট অ্যান্ড দেন 400 সাপোর্ট, ঠিক আছে। এইখানে আপনি যদি দেখেন এই টেমপ্লেটটাতেই যদি দেখেন সেক্ষেত্রে এখানে আপনার দেওয়া আছে মিডিয়া কোয়েরি ব্যবহার করা আছে, এই যে উপরে না নিচে আছে, এই যে এখানে দেখেন যে মিডিয়া মোবাইল স্টাইল এখান থেকে শুরু করা আছে, মিডিয়া অনলি এখানে মোবাইল যে ম্যাক্সিমাম উইড এখানে আপনার 480 পিক্সেলের মানে ম্যাক্সিমাম উইড আর কি, 480 পিক্সেল মানে কি, 480 পিক্সেলের চাইতে যেগুলো ছোট হবে সেইগুলো সেইগুলোর জন্য আমার এখানে ব্যবহার করা আছে যে মোবাইলের স্টাইলগুলো, এখানে দেখেন যে টেমপ্লেট ম্যাক্সিমাম উইড 600 পিক্সেলের বেশি তো কোনো সময়ই হতে পারবে না, আর উইড 100% প্রপার্টি ব্যবহার করা আছে, এছাড়াও আরও একটা জায়গাতে প্রপার্টি দেওয়ার কথা ম্যাক্সিমাম উইড, আচ্ছা আমরা এখানে দেখে আসি, এখান থেকে দেখলে আরও ভালো হবে, এটা তো আমাদের এই পর্যন্ত না, এই পর্যন্ত হলে আমরা এটা বের করে নিয়ে আসি, বডি টেবিল আচ্ছা এটা 100% হবে, এইবার বডি সেল তারপরে বডি টেবিল, হ্যাঁ 600 পিক্সেল, আচ্ছা এবার ছোট করে নিয়ে আসি, এবার দেখেন যে এইখানে উইড 100% করে দেওয়া আছে, অর্থাৎ এই যে এই স্টাইলটা কিন্তু ছিল না, আমি যদি একটু বড় করি
ওই স্টাইলটা কিন্তু পাবে না। অর্থাৎ ওই যে আমাদের ম্যাক্সিমাম উইড দেওয়া দেয়, এখানে উইড দেওয়া আছে যে উইড 600 পিক্সেল, মানে নর্মালি 600 পিক্সেলের বেশি হবে না। আবার এখানে আপনার মানে এই যে কন্টেইনার, অর্থাৎ আমাকে টেমপ্লেট কন্টেইনার দিলে আমাদের এখানে এখানে আমাদের ম্যাক্সিমাম আমাদের উইড হয়ে যাচ্ছে 100%। অর্থাৎ 100% মানে কি, কোনো একটা যদি আপনি এলিমেন্ট দিয়ে দেখেন যে আপনি ট্যাবলেটে যদি 100% দেন আর ডিফল্ট যদি 960 রাখেন, ডেস্কটপে 960ই দেখা যাবে, ঠিক আছে? আর ট্যাবলেটে গিয়ে ওটা আপনার ট্যাবলেটের একদম মানে যতটুকু জায়গা হবে ততটুকু, অর্থাৎ পার্সেন্টেজ আকারে ওটা করে ফেলছে। অর্থাৎ এখানে আপনার যে উইডটা 600 পিক্সেল ছিল, আমি যদি এখানে কেটে দেই সেক্ষেত্রে দেখেন যে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমাদের স্কলওয়ারটা, অর্থাৎ আমাদের উইডটা কিন্তু আর 600 পিক্সেল থাকছে না, উইডটা হয়ে যাচ্ছে কত, 100%। অর্থাৎ আমাদের 100% উইড হচ্ছে। এখানে একটা প্যাডিং কাজ করছে যেটা বডি সেলের প্যাডিং দরকার। তো নর্মালি প্যাডিং হচ্ছে 20 পিক্সেল হয়, অর্থাৎ আমাদের ডিভাইসের জন্য, অর্থাৎ জেনারেল ডিভাইসের জন্য। কিন্তু আমাদের মোবাইলের জন্য প্যাডিংটা ইম্পর্টেন্ট করে সেটা দেওয়া আছে কত, 10 পিক্সেল। অর্থাৎ আমার এত প্যাডিংয়ের কোনো দরকার নাই। তো আমি এটাই বললাম যে এখানে আমরা যেটা ব্যবহার করলাম টেমপ্লেট কন্টেইনার, এটাকে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। টেমপ্লেট কন্টেইনার এটা তো আমরা ব্যবহার করছি, তাই না? স্ট্রাকচার নেওয়ার সময় দেখেন প্রত্যেকটা টেমপ্লেটে আমরা যদি যাই, এখানে আমাদের জেনারেটেড সিএসএস এটাতেই করলাম, এখানে কিন্তু টেমপ্লেট কন্টেইনার নেওয়া আছে, এই যে। অর্থাৎ যেই টেবিলটা দিয়ে আমার টোটাল ইমেইল টেমপ্লেটটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, টোটালি কিন্তু আমার এখানে দেওয়া আছে যে টেমপ্লেট কন্টেইনার, এটা কিন্তু অবশ্যই আপনার দিতে হবে, তাহলে কিন্তু রিসপন্সিভে সমস্যা করবে। তো এটা দিলাম। তারপরের কথা হচ্ছে যে এই ইমেল টেমপ্লেটটা যদি আমি দেখি, এই ইমেল টেমপ্লেট এটাতে এটাতে পাচ্ছেন বোধ হয় টেমপ্লেট কন্টেইনার, হ্যাঁ পাচ্ছে, কিন্তু এখানে ছোট্ট একটা প্রবলেম আছে কোথাও। আচ্ছা, ওইটা আমরা দেখছি, আমরা নেক্সট চলে যাই। তো এখানে আমরা এইটা ঠিক করলাম, তারপরে দেখেন এই যে এটা কি ডাবল কলাম না, এই দুইটা, এই দুইটাতে যদি আমি যাই যে লেফট কলাম কন্টেন্ট, আরেকটা আছে লেফট কলাম কন্টেন্ট। আচ্ছা, আমি ছোট অবস্থায় আসি, দেখি চেঞ্জ কোনটাতে হয়, এখানে যাই, হ্যাঁ এইটাই। এই জন্য বড় স্ক্রিন দরকার, ছোট স্ক্রিনে খুব সমস্যা। আচ্ছা, এখানে টেবিল উইড 100%, এখানে দুইটা, এই তো পেয়েছি, এইটাই এটাই খুঁজছিলাম। আমরা তো কলামের সময় ইচ্ছা মতো আমাদের ক্লাস নিছি, তাই না? আমরা দেখা যাচ্ছে স্পেশাল কোনো রেসপন্সিভের জন্য ক্লাস ব্যবহার করি নাই। এটা আসলে প্রথমে করা ঠিকও হবে না, প্রথমে দেখা যাচ্ছে করলে সমস্যা হতে পারে, আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি। তো এইখানে যেটা আমাদের দিতে হবে, অর্থাৎ এখানে দেখেন যে কলাম কন্টেইনার, কলাম কন্টেইনার উইড কত আছে, 260। এখানে কি 260 পাচ্ছে নাকি অন্য কিছু পাচ্ছে আমাকে বলেন তো, এই সিএসএসটা দেখে কত পাচ্ছে কলামের উইড। হ্যাঁ, হ্যাঁ 260 পিক্সেল এখন পাচ্ছে, একটু আগে কি পাচ্ছিল। আচ্ছা, এখন আমাদের টেমপ্লেট কলাম কন্টেইনার যেটা, অর্থাৎ ডাবল কলামের জন্য আমাকে ব্যবহার করতে হবে টেমপ্লেট কলাম কন্টেইনার। আমি ট্রিপল কলামের জন্যও দেখাচ্ছি, হ্যাঁ যেটা ডাবল কলাম, অর্থাৎ আমাকে এই যে ক্লাসটা, এই ক্লাসটা ইউজ করতে হবে। আমি যদি ডাবল কলাম নিই কোথায় ইউজ করতে হবে, ইউজ করতে হবে হচ্ছে আমরা যেখানে টিডি আছে, অর্থাৎ টিডি দিয়েই তো আমি কলাম করছি, তাই না? টিডি এর মধ্যে থাকতে পারে আমার অন্য টেবিল বা ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশন। যেমন আমি যদি আমার টেমপ্লেটে যাই, সেখানে কিন্তু আমি দেখতে পারবো এখানে আমাদের ব্যবহার করা আছে টিডি, আমাদের কলাম কোথায়, এই যে, এই যে এখানে ব্যবহার করছি আমরা, এইখানে আমরা ওইটা ব্যবহার করব। অর্থাৎ এখানে আমাদের যদিও টিডি ব্যবহার করা নাই, এখানে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে টি বডি, টি আর, টিডি,
এইভাবে ব্যবহার করলে আপনার এই টেমপ্লেটটা ভেঙে যাবে না। আমি আবার আরেকটা টেমপ্লেট করব যেটা একদম টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসপন্সিভ হবে, যেটা আসলে প্রথম থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন না এই জন্য। তো এখানে দেখেন এই টেমপ্লেটের উইড কত পাচ্ছে, 260। আবার আমি যদি ছোট করি দেখবেন এখানে, এখানে এরপরে আপনি যদি দেখেন যে এখন উইড কত পাচ্ছে, 100% পাচ্ছে। যেটা ইম্পর্টেন্ট করা আছে এটা আছে কত নম্বর লাইন দেখি দেখি, এটা আছে 499 নম্বর লাইন। তো আমি 499 লাইন যদি দেখি, এখানে দেখেন যে কলাম স্টাইলস, এখানে কলামের জন্য এখানে আপনার স্টাইল দেওয়া আছে, যেই স্টাইল থেকে এটা কিন্তু পাচ্ছে 100%। আবার যদি একই স্টাইল শিট আমি ওপরে দেখি, আচ্ছা আমি সার্চ করি তাহলে পাবো, এই দেখেন এখানে পাচ্ছে কত, 260, অর্থাৎ সেটা পাচ্ছে। আচ্ছা এবার আমরা থ্রি কলামের একটা ওপেন করি, এখান থেকে থ্রি কলাম কোয়েরি, এইটা হচ্ছে আমাদের থ্রি কলামের জন্য। তো থ্রি কলামের ক্ষেত্রেও এইরকম একটা স্পেশাল ক্লাস আছে যেটা দেখাচ্ছি, এই যে টেমপ্লেট কলাম কন্টেইনার, ঠিক একই ক্লাস, এইটা ওটা একই ক্লাস, এখানে উইডের ভেরিয়েশন আছে আমি দেখাচ্ছি। তো এখানে আচ্ছা এখানে আমি যদি যাই, এখানে দেখেন এটার উইড না, এখানে উইড পাবে হচ্ছে 279। আচ্ছা এখানে উইড পাচ্ছে হচ্ছে, ও আচ্ছা সরি আমি তো এটা ওপেন করি নাই, না 200 পিক্সেল। এখানে আমাদের এইটার যেটা সেটা হচ্ছে পাচ্ছে 200 পিক্সেল। এখানে আপনি কি করবেন, আপনার যদি থ্রি কলামের প্রয়োজন হয় এবং টু কলাম একই সাথে প্রয়োজন, এরা এখানে কি করছে, দুইটা একই ক্লাস, কিন্তু এই দুইটা একই ক্লাস, অর্থাৎ এটা টু কলামের জন্য এটা থ্রি কলামের জন্য। এখন আপনার সাপোজ আপনার প্রয়োজন দুই কলামও দরকার তিন কলামও দরকার, সেক্ষেত্রে আপনি এখানে ক্লাসটা ডুপ্লিকেট করে এটার কথা হচ্ছে 260, তাই না? তো এখানে আপনি দেন যে টেমপ্লেট থ্রি কলাম কন্টেইনার, এটা দিবেন, তারপরে এখানে যাবেন, এখানে ব্লক করবেন, করে দেখবেন যে এটার জন্য আর কি কি চেঞ্জ আছে আমার, এটার জন্য মোবাইলে আমার আর একটা জায়গাতেই চেঞ্জ। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এখানে যাওয়ার পরে ডিসপ্লে ব্লক উইড 100% এটা ঠিকই থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, জাস্ট কমা দিয়ে এখানে থ্রি কলাম কন্টেইনার হবে না আমাদের, তো এইভাবে হবে। তো এইখানে আমাদের যেটা ভুল হয়েছে, অর্থাৎ আমরা টেমপ্লেট করার সময় যেটা ভুল করছি সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা ফলো না করার কারণে অনেকের ভেঙে গেছে। দেখেন এখানে আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে দেখেন যে এইখানে আমার স্ট্রাকচারটা কিভাবে আসছে, আমি একদম ক্লিয়ারলি আপনাদের বোঝাই দিচ্ছি যাতে স্ট্রাকচার নিয়ে আপনাদের সমস্যা না হয়। ইমেল টেমপ্লেটে কিন্তু ডিপ না যে আমি একটা ডিপ নিয়ে ইচ্ছা করে বাদ দিলাম কাজ হয়ে যাচ্ছে এখানে করে দিলাম, এরকম না কিন্তু, অর্থাৎ আপনাকে সেইভাবে স্ট্রাকচারটা করতে হবে। এটা যদি আপনি হাতে আঁকাই নেন তাহলে ভালো, দেখা যাচ্ছে যে এইখানে প্রথমে দেখেন প্রথমে কি হবে, প্রথমে এটা ইমেল টেমপ্লেটটা শুরু হয়েছে সেন্টার দিয়ে। কেন সেন্টার দিয়ে শুরু হয়েছে, যে আমার টোটাল এলিমেন্টটা মাঝখানে দরকার, ঠিক আছে? তারপরে আমাদের একটা টেবিল শুরু হয়েছে এখানে, এটা আপনি এইভাবে লেখেন, আমি দেখাচ্ছি বোর্ডে দেখাচ্ছি, আচ্ছা বোর্ডের দিকে খেয়াল করেন আমি ওখানেও দেখাচ্ছি, সমস্যা নাই। তো আমাদের প্রথমে আছে সেন্টার, তারপরে এখানে আছে হচ্ছে টেবিল, টেবিলের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে একই জিনিস হবে, এই জিনিসগুলো না দিলে কিন্তু এই যে জিমেইলে ভেঙে যাবে। আমরা কিন্তু ডাইরেক্টলি টেবিলের মধ্যে টি আর টি ডি দিয়ে দিচ্ছি, কিন্তু টেবিলের মধ্যে আরেকটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ইউজ না করলে জিমেল বুঝবে না যে আমি টেবিলের মধ্যে কি দিতে চাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে জিমেল না বুঝতে পারে, অন্য কেউ অন্য ইমেল ক্লায়েন্টও দেখাচ্ছে ওই সিস্টেম বলা আছে ওই সিস্টেম ছাড়া সে নিবে না। তো সেই জন্য আমাদের এখানে দিতে হবে টি বডি, টি বডি। তারপরে এবার এখানে আমি নেব, আচ্ছা এইটার ক্লাস আমি দিয়ে দিচ্ছি, এটার ক্লাস হবে টেবিলের ক্লাস হবে এখানে বডি টেবিল, এই অ্যারো চিহ্ন মানে ক্লাস, ঠিক আছে? ও সরি সরি, এই অ্যারো চিহ্ন মানে আইডি, ধরে নেন হ্যাঁ টেবিলের আইডি হবে বডি টেবিল। তারপরে টি বডি, টি বডি এর মধ্যে আছে টিআর,
টিআর টিআর আছে টিআর এর মধ্যে আছে আমাদের টিডি 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 এর আইডি আছে এখানে টিডি এর আইডি হচ্ছে বডি সেল বডি সেল টিডি এর আইডি তারপরে এবার আমার ভিতরে এবার স্ট্রাকচার যেটা হবে অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট করি এরিয়াতে ভাগ করে নেই অর্থাৎ ফুল উইড এরিয়া যেগুলো আছে ভাগ করে নেই তার মধ্যে কি স্ট্রাকচার দেই না যে স্ট্রাকচার উইড থাকে 960 মার্জিন 0 ওয়াটার ডিসপ্লে ব্লক এটা না তো সেই রকম আমরা এখন এগুলো দিয়ে এরিয়া নিলাম এইবার টিডি এর মধ্যে আমাদের হবে হচ্ছে টেমপ্লেট কন্টেইনার টেবিল এটার হচ্ছে ক্লাস না আইডি আচ্ছা আইডি এটার আইডি সরি এটা হচ্ছে আইডি হবে এটা আমি একদম ইয়ে করে লিখে দিই টেমপ্লেট টেমপ্লেট কন্টেইনার এটা কন্টেইনার এটা বড় হাতের হবে ঠিক আছে টেমপ্লেট কন্টেইনার দিয়ে আমরা কি করলাম স্ট্রাকচার নিলাম তার মধ্যে অবশ্যই আমাদের দিতে হবে টি বডি টি বডি আচ্ছা স্ট্রাকচার দেওয়ার পরে এরপরে আমরা এই টেমপ্লেটটাতে আচ্ছা এবার একটু প্রজেক্টর অন করো এবার একটু দেখতে হবে আর কি আচ্ছা প্রজেক্টর অন হতে একটু সময় লাগবে আমি বলছি না নোটপ্যাডে টাইপ করে দিলে হতো না এত সুন্দর করে বুঝতে পারতাম না আরও কিছু বোঝার আছে তো এইটা দিয়ে আমরা এখন আমরা স্ট্রাকচার পর্যন্ত আসলাম অর্থাৎ আমাদের এইটা হচ্ছে যদি ডেস্কটপ হয় আমরা আসলাম এই পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এইটুক 600 পিক্সেলের এইটা আসলাম এতক্ষণ ধরে তাই না তো এখানে আরেকটা বোঝার বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমি দেখাই এখন এই জায়গাতে আমার কয়টা এরিয়া আছে দেখো একটা এটা একটা দুইটা এই ভেতরে কন্টেন্ট একটা এটা একটা তিনটা চারটা আর নিচে যে ফলো ওই যে মেল চিম পেজ এটা থাকে পাঁচটা তাই না তো এরপরে আমি যদি এইখানে দেখি ফায়ারবাগ দিয়ে দেখি এই যে এটা এই টিআর অর্থাৎ টি বডি আমরা এই পর্যন্ত গেছি না টেমপ্লেট কন্টেইনারের পরে এবার আমার যেই কয়টা এরিয়া এই যে আমি এখানে সিলেক্ট করছি এই যে এইটা এই যে টি বডি পর্যন্ত অর্থাৎ এই যে এখানে আছে টেবিল সেন্টার টেবিল টি বডি টিআর তারপরে টিডি বডি সেল তারপরে টেবিল আইডি হচ্ছে টেমপ্লেট টেবিল ক্লাস ও না আইডি টেবিল আইডি টেমপ্লেট কন্টেইনার তারপরে হচ্ছে টি বডি এই যে টি বডি ঠিক আছে এরপরে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এখানে আছে এক আমি যদি এটাতে যাই দুই তারপরে এটাতে যদি যাই তিন তারপরে আমরা এটাতে যদি যাই চার অর্থাৎ এই যে কলাম কলামের জন্য পাঁচ আর নিচে হচ্ছে যে এই যে মানে নিচের এরিয়া আছে অর্থাৎ যে মেইল কিম্পের মেইল এরিয়া আমি যদি দেখাই এই যে এখানে আমি এটাকে মিনিমাইজ করতে পারছি না এখানে যদি কোনো একটা আইকন থাকতো এটা মিনিমাইজ হলে ভালো হতো তো তাহলে আমাদের এখানে এইগুলোর জন্য এখন কি নিতে হবে হ্যাঁ এইগুলোর জন্য একটা করে টিআর নিতে হবে ক্লিয়ার এবার এই যে লেআউট ভেঙে যাচ্ছে যদি এইভাবে করা হয় কখনোই লেআউট ভাঙবে না অর্থাৎ একটার উপরে একটা যাবে না এক টিআর এর উপরে আরেক টিআর কখনোই যাইতে পারে না কিন্তু যদি সবগুলো টিডি হয় টিডি হলে কিন্তু একটু জায়গা থাকলে ও কিন্তু চলে যাবে অর্থাৎ ওই টেবিলের মধ্যে আপনি যদি 100টা টিডি দেন 100টাই পাশাপাশি চলে যাবে ওর মানে দায়িত্বই হচ্ছে সমভাবে মানে সবাইকে পাশাপাশি জায়গা দেওয়া আচ্ছা প্রজেক্টর অফ করো ওপরে গুলো সব সেম থাকবে হ্যাঁ যা থাকবে তাই আমরা শুধুমাত্র চেঞ্জ করব এখানে টিআর এর মধ্যে আচ্ছা টিআর এর মধ্যে একটা রো নিতে হলে কি জিনিস লাগে সেটা আমি এবার দেখাই এ পর্যন্ত লেখা হয়েছে আচ্ছা তাহলে আমরা টেমপ্লেট কন্টেইনারের বডি পর্যন্ত আসি তাই না এই টি বডির মধ্যে আমাদের কি হবে টিআর হবে টিআর টিআর মানে কি টেবিল রো অর্থাৎ টিআর এর মধ্যে এবার আমার এখানে এক একটা করে এখানে আমাদের যে টিআর টিআর এর মধ্যে এবার আমার এখানে নিতে হবে এক একটা করে টিডি
TD ঠিক আছে অর্থাৎ TD নিতে হবে TD এ নেবার পরে এরপরে TD এর মধ্যে একটা টেবিল হবে আরো প্রটেক্টেড করে দেয়া হলো TD এর এরপরে হবে আমাদের টেবিল টেবিলের মধ্যে আমাদের হবে টি বডি প্রোটেকশন এগুলো হচ্ছে প্রোটেকশন টি বডি টি বডি এর মধ্যে হবে টিআর টিআর টি বডি এর মধ্যে হবে টিআর এরপরে আপনার কয়টা কলাম দরকার এত দূর কিন্তু আপনাদের লিখতেই হবে হ্যাঁ প্রত্যেকটা রো সরি প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা রোতে অর্থাৎ যতটা রো হবে এত দূর লিখতেই হবে এরপরে আপনি দেখেন আপনার রোটা এরকম আছে এরকম টেক্সট আছে আবার কোনোটা আছে এরকম তিন ভাগ এরকম তিন ভাগ আছে এখানে একটা ছবি আছে এখানে টাইটেল আছে এখানে আছে কন্টেন্ট এখানে ছবি টাইটেল কন্টেন্ট এরকম আছে তো সেই ক্ষেত্রে এবার আপনি টিআর এর মধ্যে আপনার যদি তিন কলাম হয় তিনটা টিডি নেবেন যদি দুই কলাম হয় দুইটা টিডি নেবেন একদম গ্যারান্টেড আর লেআউট ভাঙবে না ঠিক আছে এখানে কিছু ক্লাস আপনি পাবেন যেমন আমি একটু আগে আপনাদের দেখাইছি যখন কলাম নেবেন ডাবল কলাম হলে ওইখানে আপনি দেখে আসবেন আপনার টেমপ্লেটের ডাবল কলাম বা ট্রিপল কলাম সাপোর্টটা আছে কিনা ঠিক আছে আমি যদি ওই যে দেখালাম না একটু আগে মনে আছে তো ওইখান থেকে আপনি কলাম যদি তিন কলাম লাগে তিন কলামের জন্য ওই টিডি এর ক্লাস দেবেন তাহলে দেখবেন যে আপনারা রেসপন্সিভ করাই লাগবেন অটো রেসপন্সিভ হয়ে যাবে বুঝতে পারছেন টেবিলের রেসপন্সিভের ব্যাপারটা এই দুই কলাম তিন কলাম ছাড়া আমার তো আর কোনো কিছু নাই আছে আর কোনো কিছু নাই অর্থাৎ এই দুই কলাম তিন কলাম এখানে আর কোনো কিছু আছে সেই জিনিসটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে দুইটার উইথ সমান না সেক্ষেত্রে কি করবেন ইজি ব্যাপার সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো ক্লাস নিয়ে আমি মেইন সিএসএস এ আমি উইথ দিয়ে দিলাম আর এরপরে নিচে গিয়ে তো সব এক কলাম হবে তাই না আর ওই ক্লাসটা আমি রেসপন্সিভের জায়গায় যাই উইথ 100% যেটা ইম্পর্টেন্ট করা আছে সেখানে ক্লাসটা কপি করে দিয়ে দিলাম যেটা আমি একটু আগে আপনাদের দেখাইলাম না যে কপি করে দিতে হবে ওইটা করবেন তাহলে আর টেবিলে রেসপন্সিভ নিয়ে প্রবলেম হবে না তাহলে আগামী দিন এইটা আপনি এই স্ট্রাকচারে যেই যেই এক্সিটিং আমরা টেমপ্লেট করেছিলাম ওইটাই করে নিয়ে আসেন করে নিয়ে আবার দেখেন আর কোনো সমস্যা হবে না আশা করি যে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা ক্লাস থাকলো ক্লিয়ার হয়েছে টেবিলে রেসপন্সিভের ব্যাপারটা আচ্ছা আগামী দিন ইনভয়েসের যে এই টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা দেখবো এটা কিন্তু এটা শিখে রাখলে উ কমার্সে কাজে লাগাইতে পারবেন এইটা কিন্তু খুব হাই এন্ড কাজ আমি একটা কাজ করছিলাম মানে $250 খুব ছোট্ট কাজ জানলে অনেক ইজি সেটা হচ্ছে যে উ কমার্সে আপনার যখন একটা মানে ওইখানে একটা টেমপ্লেটিংয়ের একটা ইমেলের অপশন আছে তো সেই ইমেলের অপশনের সাথে যদি উ কমার্স ইন্টিগ্রেট করতে পারেন যে কোনো স্টোর ওইগুলোকে ইন্টিগ্রেট করতে পারে এবং এই ইমেল টেমপ্লেটগুলো ইনভয়েস ইমেল টেমপ্লেটগুলো থিমফারেস্টে প্রচুর চাহিদা আমি আপনাদের দেখাচ্ছি টিউটোরিয়ালের পরে দেখাচ্ছি অন করো এটা আচ্ছা টিউটোরিয়ালটা ক্লোজ করি ওই হাতে লেখা যায় না হাতে লেখার